নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। 7ই জুন 2022 মঙ্গলবার, বজরংবলীর আশীর্বাদে, হনুমানজির আশীর্বাদে যে 5 রাশির হঠাৎ প্রাপ্তি, প্রবল প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি, যেটাই বলুন না কেন, প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে, সেই রাশিগুলো নাম আমি এই ভিডিওতে আলোচনা করব এবং সেই রাশিভিত্তিক শুভ সময়, অর্থাৎ রাশির যে শুভ সময়টা আগামীকাল সেই সময়টা এবং রাশির যে আগামীকাল টার্গেট নাম্বার সেই টার্গেট নাম্বারটি আপনাদেরকে আমি জানাব। প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় বজরংবলী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, আমি প্রতিদিন একটি কথা বারবার আমার প্রিয় শ্রোতাদের একটি কথা আমি বলি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি, আলোচনাটি শোনার চেষ্টা করুন, শুধুমাত্র রাশির নাম শুনবেন না। অনেক ইনফরমেশান এই ভিডিওতে কিন্তু দেওয়া থাকে। দেখুন, আমি কি বলছি, আমি কি বুঝাতে চাইছি, আমার মেন বক্তব্যটা কি সেটা আগে বুঝুন। অনেকেই নিজের রাশি নাম জানেন না, বহুত কমেন্ট আসছে যে হোয়াটসঅ্যাপে যে স্যার আমি আমার নিজের রাশির নামটা জানি না। এটা একান্তই জানা দরকার, আপনার রাশি কি এটা কিন্তু জানা একান্তই দরকার, রাশির নামটা আগে জানুন। এর পাশাপাশি আমি একটি কথা বারবার বলছি, রাহু গ্রহকে স্ট্রং করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ হচ্ছে রাহু। যদি কোনো গ্রহ আপনাকে হঠাৎ অর্থ দিতে পারে, সেটি একটিমাত্র গ্রহ, হঠাৎ আপনি আজকে গরিব কালকে ধনী হতে পারেন, সেটি একটিমাত্র গ্রহ, সেটি হচ্ছে রাহু গ্রহ। এই জন্য আমি বারবার বলছি, রাহু কবচ আপনারা পরিধান করুন, রাহুর বলবত্তা বৃদ্ধি করুন। এই ভিডিওটি প্রতিদিন আমি দিই কারা আগামীকাল গরিব থেকে ধনী হতে চলেছে, কম হোক বেশি হোক, কোটি টাকা হোক, লাখ টাকা হোক বা হাজার টাকা হোক, টাকা কিন্তু এই 5 রাশির মানুষ কিন্তু পাবে। অর্থাৎ আপনার জন্মছকে মেন মুখ্য ভূমিকায় রয়েছে রাহু, তার পাশাপাশি শনি, শুক্র এবং বুধ, এই 4টি গ্রহ আপনার জন্মপত্রিকাতে, রাহু শুক্র শনি বুধ আপনার জন্মপত্রিকাতে যদি ভালো পজিশানে থাকে এবং আপনার জন্মপত্রিকাতে যদি আপনার ভাগ্যভাব, পঞ্চমভাব, ধনভাব এবং একাদশভাব অবস্থান যদি ভালো হয়, তাহলে আপনার কিন্তু এই হঠাৎ প্রাপ্তি আপনার কিন্তু জীবনে ঘটবেই। আর এই কাজটি যেটি করে থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ। রাহু আপনার জন্মপত্রিকাতে কোনভাবে অবস্থান করছে, কোন নক্ষত্রে অবস্থান করছে, কত নম্বর ডিগ্রিতে অবস্থান করছে, আপনার প্রাপ্তির যোগ আছে কি না, থাকলে কোন বছর আছে, কোন সময় আছে, তার জন্য কি করতে হবে, এক্সপার্ট অ্যাস্ট্রোলজি আপনাকে কিন্তু জানাতে পারবে। অনেকের জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নেই, তাদের ক্ষেত্রে হস্তরেখাও কিন্তু আপনাকে সঠিক পথ নির্দেশ আপনাকে কিন্তু করে দিবে, অর্থাৎ আপনার হাতে যোগ আছে কি না, সেটা থাকলে কোন বছর আছে বা আপনার জন্ম ছকের পাশাপাশি আপনার হস্তরেখাতে রাহু শুক্র বুধ শনি প্লেসমেন্ট কেমন আছে, বিশেষ করে এই যে আকর্ষিক হঠাৎ অর্থ, এটা সম্পূর্ণরূপে দিয়ে থাকে রাহু গ্রহ। এই জন্য বারবার বলছি, রাহু গ্রহকে স্ট্রং করুন, রাহু কবচ আপনারা পরিধান করুন বা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে কিন্তু লাভ আপনারা কিন্তু পাবেন। অবশ্যই যে 5 রাশির আমি কথা বলছি, 5 রাশি কম বেশি আগামীকাল কিন্তু অর্থ পাবে, আপনি পাচ্ছেন না কিন্তু আরেকজন পাচ্ছে, কেন, তার জন্মছকে, তার জন্মপত্রিকাতে যোগ আছে, যোগ থাকা দরকার, বা যোগটা যদি আপনার সুপ্ত থাকে সেটাকে অ্যাক্টিভ করা দরকার। এবার আমি জানাবো আগামীকালের
রাশির ভিত্তিক শুভ সময় এবং টার্গেট নাম্বার। প্রথম যে রাশির কথা বলবো সেই রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1। সিংহ রাশির ক্ষেত্রে টার্গেট নাম্বার 1। আপনাদের শুভ সময় সকাল 9:45 থেকে 12:26 পর্যন্ত। নাম্বার 1 রাশি। নাম্বার 2 মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 6 এবং আপনাদের শুভ সময় 6 এবং আপনাদের 9। 6 এবং 9 দুটি আপনাদের টার্গেট নাম্বার। আপনাদের শুভ সময় আপনার 10:02 থেকে আপনার 12:14 পর্যন্ত। 3 নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার 4। শুভ সময় সকাল 8:39 থেকে 11:56 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম 4 নম্বর রাশি, সে সৌভাগ্যশালী রাশির নাম ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7। শুভ সময় 11:56 থেকে 1:22 পর্যন্ত। সবশেষ যে রাশির কথা আমি বলবো, অন্তিম যে রাশি, সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং শুভ সময় আপনার 10:48 থেকে 1:04 পর্যন্ত কুম্ভ রাশির ক্ষেত্রে। অর্থাৎ এই যে 5 রাশির আমি কথা বললাম, এই 5 রাশির আগামীকাল আকস্মিক প্রাপ্তি, প্রবল প্রাপ্তি যেটাই বলুন না কেন, হঠাৎ প্রাপ্তি হবে। যারা রাহু কবচ দিতে ইচ্ছুক তারা এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন। জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় শ্রীরাম।